কাছে ডাকছি আর আগলে আগলে রাখছি, তবু অল্পেই হারাচ্ছে আবার। তাকে ছোঁবো ছোঁবো ভাবছি আর ছুঁয়েই পালাচ্ছি ফের। वेलकम बैक टू माई चैनल ब्यूटी टिप्स बाय शर्मिष्ठा। आज एक खूब एक स्पेशल वीडियो नहीं चले थंबनेल एंड टाइटल देखे तुम्हारा बुझते गेछो। हाँ जी, आज के तुम्हारे साथ वेडिंग मेकअप लुक शेयर करछी विंटारेर जोन्नो। व्हाइट एंड पिंक शाड़ी जो कम्बिनेशन थाके ताहले डेफिनेटली तोमरा एरकम टाइपेर मेकअप लुक करते पारो। और मेकअप लुकटा किन्तु भीषण निउट एकदम कम प्रोडक्टेर साहाज्ये मेकअप लुकटा कमप्लीट करेछि। तो भिडियोटाके स्किप ना करे सम्पूर्ण भिडियोटा देखते थेको, आमार साथे थेको, आमार पाशे थेको एबं भिडियोटाते लाइक करे दाओ। डेफिनेटली किन्तु कमेंट बक्से जानिओ कि कि भिडियो देखते चाइछो। आर एई भिडियोटार मध्ये शीतकाले मेकअप करार जोन्नो एकटा भालो ट्रिक काजले तोमादेर साथे शेयर करे देबो। तो कन्टिन्यू करो भिडियोटा, तोमादेर जोन्नो एई शीतकाले खूब बेशी हेल्पफुली हये जाबे। आर जोदि तुम्हारे मन है आमार परिश्रम तुम्हारे कोथाओ भालो लागे ताहले प्लिज एक सबसक्राइब करो, कारण आमी प्राय देखी भिडियोटा फुल भिडियोटा व्वाच होच्छे कोनो सबसक्राइबार बाड़छे ना। तो प्लिज एक रिक्वेस्ट करब जे भिडियोते एकटूखानी प्लिज एकटूखानी सबसक्राइब करे दिओ। तो चलो देखे नेওয়া যাক आमी मेकअप लुकटाई किभाबे कमप्लीट करेछि। করার শুরুতে প্রথমেই ব্যবহার করে নিয়েছি প্লাম্পের একটা টোনার। এটা কিন্তু শীতকালের জন্য অনেকটা ভালো। এই টোনারের রিভিউটা হয়তো আসছে খুব তাড়াতাড়ি, তোমাদের জন্য আমি ব্যবহার করছি। আমার তো ব্যবহার করতে ভীষণ ভালো লাগছে, কারণ আমার ফেসটা অনেকটা গ্লো করছে। তোমরা যে কোনো কোম্পানি যে কোনো টোনারই ব্যবহার করতে পারো। তারপরে ব্যবহার করে নিচ্ছি ময়শ্চারাইজার। ময়শ্চারাইজারের জন্য আজকে নিয়েছিলাম জয়ের একটা ময়শ্চারাইজার, যেটা আমার ওয়ান টাইম ফেভারিট একটা ময়শ্চারাইজার। আর যখন তোমরা মেকআপ করবে বা মেকআপটা যখন শীতকালে করছো, তখন সবসময় চেষ্টা করবে একটা ভালো স্কিন কেয়ার করার। হাত দিয়ে স্কিনের ওপর দেখবে যে স্কিনটা চ্যাপচ্যাপ করছে কিনা। চ্যাপচ্যাপ করলেই কিন্তু বুঝতে পারবে যে তোমাদের মেকআপটা কিন্তু ভালো বসবে। আর যদি তোমাদের মুখটা খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যায়, তাহলে কিন্তু তোমাদের মেকআপটা অনেক তাড়াতাড়ি কেকি হয়ে যাবে। এটা কিন্তু তোমাদেরকে একটু ফলো করতে হবে। আর একটা কথা, তোমাদের হয়তো ভিডিওটা দেখে মনে হচ্ছে আমি পরপর সব প্রোডাক্ট ব্যবহার করছি, একদমই নয়। সব কটা প্রোডাক্টের পেছনে 1 থেকে 2 মিনিট একটু ওয়েট করে নেবে। এরপরে ব্যবহার করে নিচ্ছি প্রাইমার। প্রাইমারটা কিন্তু শীতকালে খুবই ইম্পর্টেন্ট। গরমকালে যেমন ইম্পর্টেন্ট, শীতকালেও কিন্তু ততটাই ইম্পর্টেন্ট। ওপেন পোজের প্রবলেম থেকে সলভ হয়ে যাবে। লিপ বাম তো অবশ্যই তোমরা ব্যবহার করবে। তারপরে চলে আসলাম আইব্রোর দিকে। আইব্রোটাকে তো আমি সবসময় ফিল করে থাকি, তোমরাও কিন্তু অবশ্যই আইব্রো ফিল করবে। আইব্রো ফিল করে নেওয়ার পর আমার আইব্রোর অবস্থা যেহেতু অনেকটা বেশি খারাপ, তো সেই কারণে আমাকে কনসিলিং করতে হয় বা কোনো একটা কনসিলারের সাহায্যে এইভাবে একটা লাইন ড্র করতে হয়। তাতে আমার আইব্রোটা অনেকটা শার্প এবং অনেকটা ন্যাচারাল দেখে। আমি যে স্টেপগুলো বলি সেটা কিন্তু তোমাদের সবথেকে ইজি স্টেপ, যদি তোমরা ফলো করতে পারো। ফাউন্ডেশনের জন্য আজকে আমি নিয়েছিলাম ব্লু হেভেনের একটা ফাউন্ডেশন, যেটা সবাই মোটামুটি অ্যাফোর্ড করতে পারবে। আর বারবার আমি শাড়ির দিকে তাকাচ্ছিলাম একটাই কারণ, যে আমি এর আগে 2-3টে শাড়ি এইভাবে নষ্ট করেছি ফাউন্ডেশন ফেলে। আর তার ওপর পড়েছি সাদা কালার। জানোই তো, মানে সাদা কালারের ওপর যদি ফাউন্ডেশন পড়ে যায় বা যে কোনো কিছুই পড়ে যায় না কেন, সেটা ক্লিন করতে অনেকটা প্রবলেম হয়। এরপরে দেখো আমি মেকআপটাকে একটা ব্রাশের সাহায্যে ভালো করে ব্লেন্ডিং করছি। যতক্ষণ না তোমাদের মেকআপটা ঠিকঠাকভাবে ব্লেন্ডিং হবে, ততক্ষণ তোমাদেরকে ব্লেন্ডিং করতে হবে। অনেকে হয় একদিকে হয়ে গেছে বলে করে খেয়াল করে ব্লেন্ডিং করে না। ব্লেন্ডিং করাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যতক্ষণ না তোমাদের ফাউন্ডেশন ব্লেন্ডিং হবে, ততক্ষণ ধরে তোমাদের কিন্তু ব্লেন্ডিংটা কমপ্লিট করতে হবে। আজকে আমি ক্রিম কনসিলার বা কন্ট্রোলিং করছি, যেহেতু আমার মনে হলো আজকে একটু ক্রিম কন্ট্রোলিং করি, কারণ এটা অনেক দিন ধরে ব্যবহার করা হচ্ছে না। তোমাদের কাছে যদি ক্রিম কন্ট্রোলিং অ্যাভেলেবেল থাকে বা তোমাদের কাছে যদি পাউডার কন্ট্রোলিং অ্যাভেলেবেল থাকে, অবশ্যই কিন্তু ফেস কন্ট্রোলিং করো, যদি তোমাদের ফেসটা আমার মতনই গোলুমলু হয়ে থাকে। এরপরে চলে গেলাম লুজ পাউডারের দিকে। লুজ পাউডারটা অ্যাপ্লিকেশন করে রেখে দিলে কিন্তু আমাদের কিন্তু যে চোখের নিচে ডার্ক সার্কেলের সমস্যা থাকে বা আমাদের ফেসটা কন্ট্রোলিং করেছিলাম, সেটা অনেকটা পরিষ্কার এবং শার্প দেখাবে। আজকে শাড়িটা দেখছো তো একদম পিঙ্ক অ্যান্ড রেডের মধ্যে, সরি পিঙ্ক অ্যান্ড হোয়াইটের মধ্যে। তো সেই কারণে আই মেকআপটা আমি একেবারে নিউট রাখার চেষ্টা করছি। অনেক বছর পর নিউট আই মেকআপ করছি, আমার তো ভীষণ পছন্দের। আশা করব তোমাদেরও পছন্দের হবে। প্রথমে আমি যে কালারটাকে পিক করলাম, সেই কালারটা কিন্তু ছিল একেবারে অরেঞ্জ অ্যান্ড পিঙ্কের মিক্স। সেটা দিয়ে আমি পেছন সাইডে, মানে চোখের একদম কোণার দিকে একটা ভি শেপ ড্র করলাম। ড্র করে নিয়ে তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো, আমি প্রথমে কিন্তু ড্র করে নিই, তারপরে হালকা হালকা করে আই শ্যাডো নিতে থাকি এবং কিন্তু ব্লেন্ডিং করতে থাকি। এটা কিন্তু অনেকে করে না, অনেকে অনেকটা প্রোডাক্ট নিয়ে নেয় একেবারে, সেই কারণে কিন্তু তোমাদের আই মেকআপটা দেখতে সুন্দর হয় না। যেমন করেছিলাম চোখের পেছন সাইডে, তেমন কিন্তু করব চোখের সামনে। যেরকমভাবে ভি ড্র করছি, ঠিক উল্টোভাবে আমাদেরকে ভিটাকে ড্র করে নিতে হবে। একটু হালকা হালকা প্রোডাক্ট নেবে, এবার কিন্তু কভার আপ করবে এবং মিডিলটা ফাঁকা রাখবে। एबार देखो दुटो चोखेर मध्य डिफारेंस तोमरा देखते पाच्छो। एटाके किन्तु अनेकटा ब्लेंडिंगटा सुंदर लागछे, एटा किन्तु अनेकटा अड लागछे। तार जोन्नो तोमादेरके निये निते होबे एटा फ्लपी ब्राश, तार मध्य निये नेबे हलो हालका कलर, जे कोनो हालका कलर जेटा तोमादेर आई मेकआपेर साथे भालो जाबे। जोदि एई आई मेकआपटा करे थाको ताहले अवश्यई एकटा हालका ब्राउन कलर निते पारो। निये आमादेर क्रिज लाइनेर ओपरटा एकटुखानि ब्लेंडिंग करे निलाम। ग्लिटारेर जोन्नो तोमरा दुटो शेड निते पारो, एकटा व्हाइटेर ओपर एकटा गोल्डेनेर ओपर। जोदि आमार फेस टोनेर मतो तोमादेरও फेस टोन थाके ताहले तोमरा गोल्डेन निते पारो। जोदि तोमरा आमार थेके एकटुखानि डार्क हये थाको ताहले अवश्यই तोमरा सिल्वर निते पारो। तो चोखेर आईबলের ओपরেই কিন্তু প্লেস করবে, কোনোভাবে সামনের দিকেও যাবে না, পেছন দিকেও যাবে না। আজকে আই মেকআপটা যেহেতু একেবারে সুন্দর এবং অনেকটা মানে খুবই ভালো লাগছে, মিষ্টির মধ্যে একটা সুন্দর আই মেকআপ, সেই কারণে আমি আজকে একদম সরু করে একটা রিং আইলাইনার ড্র করছি। অনেকে আছে না রিং আইলাইনার লম্বা লম্বা করে ড্র করে, বিশ্বাস করো একেবারে দেখতে ভালো লাগে না, একমাত্র ব্রাইডকেই দেখতে ভালো লাগে, আর কাউকে ভালো লাগে না। তার জন্য একটু সরু করে একটু লম্বা করে জাস্ট একটু নরমাল লম্বা করে করে নিতে পারো। আর চোখের সামনের দিকটা কিন্তু অবশ্যই শার্প করবে। তোমাদেরকে বলেছিলাম একটা কাজলের হ্যাক বলবো, যারা হোয়াইট কাজল ব্যবহার করছো তারা কিন্তু অনেকে ভুল করো, একদম চোখের সামনে থেকে একদম লাস্ট অবধি নিয়ে যাও, যেটা আমি অনেকের দেখতে পাই। তো তাদেরকে আমি বলবো চোখের যে আইওয়ালটা আছে সেই জায়গা থেকে আমরা পেছন সাইডে যাব, এর আগে কিন্তু বেরোবো না, তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগবে না। লুজ পাউডারটাকে ক্লিন করে নিচ্ছি। দেখো আমি অফ ক্যামেরায় আমার ল্যাশটাকে পরে নিয়েছিলাম, যেহেতু অনেক বছর ধরে আমি ল্যাশ পরছি না, আমার ল্যাশগুলোর জন্য চোখে ইনফেকশন হয়ে গেছিলো, সে কারণে পরতে পারছিলাম না। এখন আমি অনেকটা বেটার আছি, সে কারণে আমি আবার ল্যাশ পরা শুরু করেছি। এখন মোটামুটি কোনো অসুবিধা আমার হচ্ছে না। তারপরে কিন্তু চলে যাচ্ছি লিপস্টিকের দিকে। আজকে লিপস্টিকের জন্য নিয়েছিলাম একেবারে একটা পিঙ্ক নিউড শেড, এটা ছিল জাস্ট হার্বালের আই থিঙ্ক 1026 এরকম একটা নাম্বার ছিল, যেটা কালারটা বলতে গেলে আমার ঠোঁটে একেবারেই মানাচ্ছে না। যারা আমার মতো ফেয়ার বা আমার থেকেও বেশি ফেয়ার তারা লিপস্টিকটা একেবারে কিনো না, একদম বিচ্ছিরি লাগছে। এটা কিন্তু ডাস্কি স্কিন টোনের জন্য একদম পারফেক্ট। তো যখন আমি পরে ফেলেছি তাহলে এটা কেরামতি করতেই হবে। আর লিপস্টিকটা আমি আগে কোনো দিন ট্রাই করিনি, আজকে প্রথমবার ট্রাই করলাম। তারপরে আমি নিয়ে নিলাম কিন্তু একটা ব্রাউন কালারের লিপ লাইনার, এটা ছিল সুইস বিউটি। এটা দিয়ে আমার লিপটাকে একটু লাইন করতে আমার লিপস্টিকটা দেখতে অনেকটা শার্প এবং অনেকটা সুন্দর লাগছিল, মানে কালারটা অনেকটা বসে গেছিলো, এটা আমার ভালো লেগেছিলো। তোমরা যদি এরকম নিউড লিপস্টিক কিনে ফেলো তাহলে ট্রিকটা অবশ্যই ফলো করতে পারো। তো অলমোস্ট ডান। এরপরে কিন্তু মেকআপটাকে ফিক্স করে নিচ্ছি। মেকআপটাকে ফিক্স করে নিয়ে নেওয়ার পরেই আমার মেকআপ লুকটা জুয়েলারির সাথে একদম কমপ্লিট। যারা বিয়েবাড়িতে যাচ্ছ, হোয়াইট অ্যান্ড পিঙ্ক কম্বিনেশনে কোনো শাড়ি পরছো, অবশ্যই এই মেকআপ লুকটা একবার ট্রাই করে দেখো, ভীষণ সুন্দর এবং ভীষণ মিষ্টি। আজকের জন্য টাটা। আজকে কিন্তু তোমাদের সাথে শেয়ার করে ফেললাম একটা শীতকালের জন্য ওয়েডিং মেকআপ টিউটোরিয়াল। আশা করবো ভিডিওটা তোমাদের ভালো লেগে যাবে এবং কাজে লাগবে। যদি ভিডিওটা তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সাবস্ক্রাইব করবা, ছোট্ট একটা বেল বাটনে ওরা ক্লিক করে দেবে, যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশন তোমার কাছে আসে। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ।